ঠিক সময়ে সেটা কালেক্ট করতে হবে, না হলে এই ছোট কুলগুলোর মতো আপনার জীবনটাও স্থির হয়ে থাকবে। আমার পিছনে দেখতে পাচ্ছেন একটা কুল গাছ রয়েছে এবং যাবার পথে আমি থমকে দাঁড়িয়ে গেলাম এবং কুল গাছটির থেকে দেখছি অসংখ্য কুল ফুটেছে, আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন দেখতে পাচ্ছেন ছোট বড় অনেকই কুল ধরেছে। প্রশ্ন হচ্ছে একটাই তো গাছ ছোট বড় এরকম হয়ে আছে কেন? সময়ের সাথে সমানভাবে বেড়ে ওঠার কথা যেখানে সেখানে ছোট বড় কুল ধরে আছে, ছোট বড় হয়ে আছে কেন? ফ্যাক্ট হচ্ছে বড় কুলগুলি ঠিক টাইমে এনার্জি শোষণ করছে বা এনার্জি শোষণ করতে পারছে, সেই কারণে ও সময়ের সাথে সাথে ঠিকভাবে বেড়ে উঠছে। অনুরূপভাবে ছোট কুল যেগুলো রয়েছে সেগুলো সময়ের সাথে সাথে এনার্জি ঠিক কালেক্ট করতে পারছে না, সেই কারণে ও ওখানেই স্থির হয়ে আছে। বলার উদ্দেশ্য হচ্ছে আপনাকে জীবনে চলার পথে ঠিক সময়ে এনার্জি কালেক্ট করতে হবে, এনার্জি শোষণ করতে হবে, মানে বিদ্যা অর্জন করতে হবে। আমি কিন্তু টাকা পয়সার কথা বলছি না, আমি বিদ্যা অর্জনের কথা বলছি। আপনার জীবনে চলার পথে যেটা মাস্ট লাগবেই, তো সেই জিনিসটা আপনাকে চলার পথে ঠিক সময়ে সেটা কালেক্ট করতে হবে, না হলে এই ছোট কুলগুলোর মতো আপনার জীবনটাও স্থির হয়ে থাকবে। ধন্যবাদ।